বুবলির সাথে সব হিসেব চুকিয়ে আবার সংসার শুরু করছে শাকিব অপু জুটি, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে ঢালিউড পাড়ায়। সাম্প্রতিক সময়ে শাকিব বুবলির পাল্টা পাল্টি জবাবে সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছে, পাল্টে গেছে হিসাব বিকেশ, নাড়াচাড়া দিয়ে উঠেছে শাকিব অপুর এক হওয়ার গুঞ্জন। তাহলে কি বুবলির অধ্যায় শেষ করে আবার সংসার শুরু করছে শাকিব অপু জুটি? বিস্তারিত মাহমুদা মুন্নির ডেস্ক রিপোর্টে। অপু বিশ্বাস, শাকিব খান, শবনম বুবলি, ত্রিকোণ প্রেমের জন্য ঢালিউডে জনপ্রিয় তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদা ছোড়াছুড়ি করে সবসময় আলোচনায়ও থাকেন তারা। দীর্ঘদিন ধরেই শাকিব বুবলি অপুর সম্পর্ক থাকা না থাকার দ্বন্দ্বে অনুরাগীরা। তবে সম্প্রতি বুবলিকে নিয়ে এক সাক্ষাৎকারে শাকিবের মন্তব্যে গল্পে এসেছে নতুন মোড়। সম্প্রতি শাকিব খান গণমাধ্যমে বলেন, বাস্তব জীবনে বুবলির সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে, তবে সন্তানের কারণে আমাদের যা করণীয় শুধুমাত্র ততটুকুই হবে, এর বাইরে আর কিছুই নয়। তবে শাকিবের মুখ খোলায় বসে থাকেনি বুবলিও, কড়া জবাব দিয়েছেন কিং খানকে, নিজের ফেসবুকে লিখে প্রকাশ করেছেন ক্ষোভ। তিনি লেখেন, কিছুদিন পরপর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি, হচ্ছেটা কি? কোন উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন? অনেকটা সময় পার হয়ে গিয়েছে, নিজের জীবনটাকে গোছান, সেটা যেভাবেই আপনার ভালো লাগে। আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল। এখনও আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যে সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো। কিন্তু বিনীত অনুরোধ করব, আবারও কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই ঢালিউড পাড়ার বাতাসে ভাসছে শাকিবের পরিবারের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কের উন্নতির গুঞ্জন। তাদের একে অপরের বাসায় যাতায়াতও বেড়েছে। আবার অনেকেই বলছেন অপুর ওপর থেকে শাকিবের রাগ অভিমানও কমে গেছে, এমনকি তারা আবার নতুন শুরুর পরিকল্পনা করছেন বলেও মনে করছেন। এবার তারা শেষ জল্পনা কল্পনার অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন বুবলির কথায়। শাকিবকে সিদ্ধান্ত নিতে বলা, জীবনকে গোছানো বা লুকোচুরি না শব্দগুলো তিনি শাকিব অপুর সম্পর্ককে ইঙ্গিত করে লিখেছেন বলে ধারণা করছেন অনেকে। এদিকে যুক্তরাষ্ট্র সফর শেষে গতকালই দেশে ফিরেছেন অপু বিশ্বাস। মাহমুদা মুন্নি, নিউজ 24।